আচ্ছা, মনে করেন যে আপনার এপিআর টা আছে, এপিআর টা হলো টেস্টিং ব্রাঞ্চে আছে, সো চেক আউট টেস্টিং। হ্যাঁ, আমি এই ধরনের ধরেন ইয়া করার আগে মেক শিওর যে আমার কাছে লেটেস্ট চেঞ্জ গুলো সব আছে, চেঞ্জ টু এজেন্ট, ইন্টার টু এজেন্ট ইন্টারভাল, সো আই নো যে দ্যাটস দ্য লাস্ট কমিট, সো এভরিথিং ইজ ফাইন হিয়ার। আমার ওখানে 7টা কমিট ছিল, সো আমি ওগুলো গিট রিবেস ড্যাশ আই, আই মানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, এরপরে টিল্ডা 7, কারণ 7টা কমিট এখানে দেখাবে। তো মনে করেন যে এই যে 7টা কমিট আছে, এখন এই কমিট গুলো কি আমি স্কোয়াশ করতে পারি লিটারালি, এইখানে এই প্রথম যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা আপনার চেঞ্জ করে পিকের জায়গায় স্কোয়াশ লিখবেন। তো এটা দিয়ে মানে টেকনিক্যালি যেটা করা সম্ভব, যে মনে করেন এই কমিটটা এবং তারপরে 3টা কমিট স্কোয়াশ হয়ে একটা কমিট করতে চাইলে এরকম লিখে মানে এক্সিট করলে তখন কমান্ড আসবে। আবার মনে করেন আমি যদি চাই যে এখানের পরের যে 3টা কমিট আছে, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য বলতেছি যে ধরেন এই 3টা কমিট কে আমি স্কোয়াশ করতে চাই, তাহলে এরকম করা যাবে। সো দেখবেন যখন আমি যদি এক্সিট করি, কন্ট্রোল এক্স দিছি, ও যে এক্স করতেছে সেভ করবো কিনা, ইয়েস ওয়াই। সো ফার্স্টে হচ্ছে ওই প্রথম যে 4টা কমিট ছিল ওই 4টা কমিট আর কি অ্যাপেন্ড হচ্ছে এখন, মানে এক কম মিক্স মার্জ হয়ে একটা কমিট হবে। তো এইখানে এখন সেই নতুন যে কমিট হবে তার মেসেজটা কি হবে, সো আই ক্যান জাস্ট লিভ দ্যাট ওয়ান লাইন যে আপনার দেখ আদার স্টাফ এক্স ইয়েস, তারপরে লাস্টের 3টা কমিট আবার মার্জ হচ্ছে, এটা একটা মেসেজটা কি হবে ওকে। তো এখন যদি আমি গিট কে দেখি, তাহলে দেখবো যে আপনার চেঞ্জ 2টা মার্জ হয়ে একটা হয়ে গেছে, সরি মানে 2টা রয়ে গেছে কারণ যেটা ছিল। সো এইটাই হচ্ছে ব্যাপারটা। তো এই পার্টিকুলার কেসে জিনিসটা হয়তো এখন ধরেন আমি যদি 2টা একবারেই করতে পারতাম, বাট জাস্ট দেখানোর জন্য যে স্টেপ বাই স্টেপ করা যায় আর কি, মানে এখন দেখবেন যে একটা হয়ে গেছে, একটা তো হয়ে গেছে। এখন এখন জাস্ট আমি হচ্ছে যে আমার অরিজিনাল ইন্টেনশন ছিল এটা রিভাইজ করা, কমপ্লিট ফিক্স করার জন্য। সো এটা হচ্ছে পুল কিন্তু ড্যাশ ড্যাশ রিভাইজ, সো বেসিক্যালি আপনি যদি ড্যাশ ড্যাশ রিভাইজ না দেন তাহলে ডাইরেক্টলি নতুন চেঞ্জ মানে মাস্টার থেকে চেঞ্জ গুলো উপরে চলে আসবে। আর এখানে যেটা হবে যে আপনার আপনার যে কমিট গুলো এটা হচ্ছে সবার উপরে যাবে, মানে আপনি যদি স্ট্যাকের মতো চিন্তা করেন যে মাস্টারের সবগুলো কমিট আসবে, তারপরে আপনার যেটুকু এক্সট্রা আছে এটা হচ্ছে উপরে যাবে। তো যে কনফ্লিক্ট আছে এই গিট গো এর ফাইল গুলাতে অবভিয়াসলি, সো আমাদেরকে এখন এটা ফিক্স করতে হবে। তো এইখানে ধরেন যে ফিক্সের জন্য তেমন কিছু করবো না, আমি জানি যে আমার মাস্টারে বেসিক্যালি গমট আপ টু ডেট আছে, সো আমি জাস্ট মাস্টারের টাই না বসায় দিব। সো কপি করলাম এই গমট ফাইলটা, তারপরে গো সামের যে ফাইলটা আছে ওইটাও তাই কপি, আর তারপরে হচ্ছে একবার জাস্ট গো মোড আপনার ওই গো মোড টাইডি দিলে পরে ও যা যা লাগে আবার নতুন করে ক্লিন আপ করে নিয়ে আসবে। সো এটা সব হলো, এখন জাস্ট রিবেস কন্টিনিউ। তাহলে আপনারা গিট কে দিলে এখন দেখতে পাবেন যে আপনার চেঞ্জ একটা আছে, সো নাও উই ক্যান পুশ।
এখন এই যে কমিট একটা দেখাচ্ছে, আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়, যখন আপনার কমিট ধরেন যে আরেকজন যখন মডিফাই করে, আপনি হয়তো দেখছেন এই জিনিসটা, এই যে ধরেন এই কমিট আপনার কমিটটা, এখানে দুই ওয়ার্ড দুইটা চেঞ্জ হয়, একটা হচ্ছে যে অথার হিসেবে আপনার নাম দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু এখন আবার আবার কমিটার হিসেবে আমার নাম দেখাচ্ছে, মানে এই কারণে এই কিটে আবার কিভাবে যখন দেখায় তখন দুজনের ইয়া দেখায়। আমরা স্কোয়াশ কেন করি? আবার বলেন কি বলেন? আমরা স্কোয়াশ কেন করি? স্কোয়াশ কেন করি? স্কোয়াশ করি কারণ হচ্ছে আপনার এই স্কোয়াশ করলে এই যে রিভাইজ করাটা, যে আমি যে যে মাস্টারের উপরে রিভাইজ করলাম, যে এটা অনেক ইজি হয়ে যায়। না হলে যেটা হইতো, যে আপনার প্রত্যেকটা কমিটে পটেনশিয়ালি একটা করে কনফ্লিক্ট তৈরি হইতে পারতো, রাইট? কিন্তু স্কোয়াশ করলে যেটা হলো, যে আপনার চেঞ্জ গুলো সব স্কোয়াশ হয়ে একটা হয়ে গেল, এখন যখন রিভাইজ করতেছেন তখন আপনার কনফ্লিক্ট যদি হয়ও একবারেই শুধু কনফ্লিক্ট হবে, ফাইনাল যে কনফ্লিক্টটুকু ছিল। মনে করেন যে আপনার আপনার যে আগে 7টা কমিট ছিল, এই 7টা কমিটের মধ্যে মনে করেন যে আপনি বেশ কয়েকটা কমিটেই আপনি গোমোট ফাইল চেঞ্জ করছেন, তো আমি যদি ওইভাবে রাইখা রিভাইজ করতাম তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কমিটি আসলে আপনার একবার করে কনফ্লিক্ট ফিক্স করতে হইতো, রাইট? কারণ প্রতিটা ইন্ডিভিজুয়াল কমিট বেসিক্যালি এমন, মানে জিনিসটা এমন ভাবে হইতো, মনে হইতো যে আপনি এখন যে গিটহাবে আমাদের যে মাস্টার কমিটটা আছে, হেড আছে, ওটার উপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কমিট আবার নতুন করে বেসিক্যালি চেরি পিক করে পুশ করতেছেন, রাইট? তো তাতে হয়তো যে আপনার ওইখানে ইন্ডিভিজুয়াল যতগুলো কমিটে আপনার ইয়া ছিল, ওই ধরেন এখানে গোমারের যে রিভেন্ডরিং এর চেঞ্জ ছিল, ওই প্রত্যেকটাতে আবার নতুন করে করে ইয়া করতে হতো, ওই জিনিসটা ফিক্স করতে হতো। এখন যেটা হয়ে যাচ্ছে যে তা লাগতেছে না, একবারে পুরাটা একটা সিঙ্গেল চেকে হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা এখন দেখবো, আমি ওনাদের সাথে কথা বলে নেই। আপনার